হ্যালো ভিউয়ার্স, জেলডি ব্লকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটি দারুণ একটি কালেকশন নিয়ে আসলাম, টাটা ন্যানো কোম্পানির ভিতরে সিএনজি রয়েছে, সঙ্গে আমাদের সঙ্গে অনার ভাই আছে, একা থেকে পুরো ডিটেল জানবো। তো নমস্কার দাদা। নমস্কার জেএলডি ব্লক, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, এবং অভিনন্দন। আমার কাছে আজকে কালেকশন হলো টাটা ন্যানো। যতটুকু দেবেন ততটুকুই খাবে, যতটুকু আপনি চান ততটুকুই মালিশ দেবে আপনাকে, ঠিক আছে। কোম্পানি ফিটেড সিএনজি, এসি, পাওয়ার উন্ডু সিএনজি আছে কোম্পানির? কোম্পানি ফিটেড সিএনজি, আচ্ছা আচ্ছা, এসি প্লাস কোম্পানির লগে পাওয়ার ইনটু এসেছে, এটার ভিতরে দুইটা। আচ্ছা, মুদ্রা কথা, ন্যানো টপ মডেল, এটাই 2014 মডেল, সেকেন্ড ওনার, ফার্স্ট ওনার, হ্যাঁ সেকেন্ড ওনার, ফার্স্ট ওনার উদয়পুরে ছিল, সেকেন্ড ওনার বর্তমানে আমি, ঠিক আছে। গাড়িটা সেকেন্ড ওনারের নামে আছে, ঠিক আছে। এখন আপনারা দেখতে পারেন উদয়পুরে রেজিস্টার করা আছে 2014, ঠিক আছে, কাগজপত্র পুরো আপ টু ডেট। আর এখানে অ্যাড্রেসটা একটু যদি বলে দেন। এটার অ্যাড্রেসটা হলো আগরতলা আস্তাবল হিন্দি স্কুল। আচ্ছা, এই জায়গাতে আমার ন্যানোটা আছে, ঠিক আছে। এটা পার্সোনাল ইউজ কার, আরামসে দেখে কিনে নিতে পারেন। এটা আর পার কেজিতে গ্যাস মাইলেজ 35 করে দেবে। পাওয়ার ইন্ডু সহকারে একদম ফ্রেশ গাড়ি, দেখতে পারছেন। নতুন গাড়ি যদি সিএনজি কে স্টোর করে এখানে তো 85,000 টাকা লাগে। আপনি গাড়ি সহকারে আপনি যদি সিএনজি একটা ইনভেল করতে যান, যে কোনো একটা গাড়িতে, প্রাইভেট গাড়িতে একটা সিএনজি ইনভেল করতে গেলে আপনার 80-85,000 টাকা লাগে ওখানের দিনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম ঠিক। আমিও যা জানি, মানে ফার্মি সহকারে আপনি এই গাড়ি, যে কোনো ব্যক্তি যারা মনে করেন একটা বাইক কিনবে, বাইক না কিনে আপনার 5 জন চলতে পারবে এই গাড়িটা দিয়ে, ঠিক আছে। ম্যাক্সিমাম 5 জন, ড্রাইভার সহ 5 জন আরামসে চলতে পারবে, পিছনে 3 জন, ড্রাইভারের সঙ্গে 1 জন প্লাস ড্রাইভার 1 জন, টোটাল 5 জন আরামসে যে কোনো জায়গাতে যেতে পারবেন। বাইক কেনার কি দরকার আছে 80,000 টাকা দিয়ে? সেকেন্ড হ্যান্ড বাইক আপনার একটা ন্যানো গাড়ি কোম্পানি ফিটেড সিএনজি নিয়ে যেতে পারবেন। বাইকের যতটুকু মাইলেজ দেবে ন্যানো গাড়িটা সেম মাইলেজ দেবে, 35 মাইলেজ, মাত্র 80,000 টাকা দিয়ে সোল্ড আউট হবে এটা। 35 মাইলেজ এটা না? হ্যাঁ, 35 মাইলেজ আরামসে। আচ্ছা আচ্ছা, তো ডিটেলসটা একটু দেখি কি কন্ডিশনে রয়েছে। এই দেখুন সামনের দিকটা বন্ধুরা, খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে, হোয়াইট কালার রয়েছে। এই যে দেখুন টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো। এই যে দেখুন অ্যাপোলো টায়ার রয়েছে, কোথাও কোনো প্যাচিস নেই, একদম দারুণ কন্ডিশন রয়েছে। যারা নাকি কম দামে গাড়ি খুঁজছেন, মানে বাইক কিনার মানে দেখছেন বাইক কেনার জন্য, কিন্তু তারা বাইক কিনতে হবে না, মাত্র 80,000 টাকা। এটা সোল্ড আউট হচ্ছে, 2014 মডেল, সেকেন্ড ওনার রয়েছে, এবং গাড়িতে কিন্তু কোম্পানি ফিটেড সিএনজি রয়েছে, প্লাস এসি পাচ্ছেন, পাওয়ার উন্ডু পাচ্ছেন, সামনে দুইটা পাওয়ার উন্ডু রয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো টাটা ন্যানো এলএক্স মডেল। এলএক্স মডেলের কোম্পানি সার্চ দিয়ে দেখতে পারেন নেটে যে কী কী ফেসিলিটি পাওয়া যায়। এই যে দেখুন কোথাও ক্রাইসিস নেই, এবং টায়ার কন্ডিশন কিন্তু দুর্দান্ত রয়েছে, চারো টায়ারে কিন্তু উইল ক্যাপও পাচ্ছেন, কোথাও কোনো ক্রাইসিস নেই। এই যে দেখুন একদম A1 কন্ডিশন রয়েছে গাড়ি, 2014 মডেল হলো, একদম A1 কন্ডিশন অ্যাভেলেবল আছে। আর এটার কত কিলোমিটার রান হয়েছে? এটা আপনার কিলোমিটারটা খেল নেই, আমি দেখে বলছি। আচ্ছা ঠিক আছে, দেখে বলুন। গাড়িতে ভালো সাউন্ড সিস্টেম লাগানো আছে, ক্যানোডের। ও, সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে? হ্যাঁ, ক্যানোডের সাউন্ড সিস্টেম আছে, এখানে এসি আছে, ঠিক আছে। এটা এসির কন্ট্রোলার, এখন মিটার এসি তো রানিং কন্ডিশন, হ্যাঁ রানিং কন্ডিশনে, একদম কুল ঠান্ডা হয়। 67,148 কিলোমিটার, আচ্ছা, মানে 67,000 সামথিং রান হয়েছে। তো গাড়ি কন্ডিশন দেখতেই পাচ্ছেন, খুবই দারুণ কন্ডিশন। সিট কভার লাগাতে হবে? সিট কভার লাগাতে হবে, কোম্পানির সঙ্গে যে সিট কভার ছিল সেই সিট কভারই আমার কাছে এখনো আছে, এই মানে কোনো কিছু ড্যামেজ নেই, আপনারা শুধু সিট কভার লাগাবেন। এই যে দেখুন, এবং পাওয়ার উন্ডের বটন কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন পাওয়ার উন্ডের বটন, যেরকমটা মানে অল্টো গাড়িতে থাকে, অল্টো 800-এ সেম পাওয়ার উন্ডু পাচ্ছেন। সামনে দুইটা পাওয়ার উন্ডু আর পেছনে দুইটা কিন্তু ম্যানুয়ালি রয়েছে। তো বন্ধুরা, টাটা ন্যানো কিন্তু সিএনজি কিন্তু ডিকিট থাকে না, এখানে থাকে সিটের নিচে, এখানে সিটের নিচে পাচ্ছেন। এই যে দেখুন কভার করানো আছে, এখানে সিএনজি ট্যাঙ্কি কিন্তু সিএনজি যে সিলিন্ডার এটা রয়েছে এখানে, ট্যাঙ্কি টেস্টিংও করা আছে। আচ্ছা, টেস্টিংও রয়েছে? না, মানে পেপার সম্পূর্ণ আপডেট রয়েছে, পেপার সম্পূর্ণ আপডেট রয়েছে? না, পুরো আপ টু ডেট। আচ্ছা আচ্ছা, শুধু ওনারশিপের টাকাটা এক্সট্রা করে লাগবে, ঠিক আছে, ওনারশিপটা আমি করে দেবো। ওনারশিপ আপনি করে দিবেন, মানে 80,000 টাকার মধ্যে করে দিবেন? না, এটা ওনারশিপের জন্য আপনার 4,000 টাকার মতো খরচ যাবে, যে খরচটা ভিকলসে লাগবে, এই খরচটা যদি আমাকে দেয় আমি অবভিয়াসলি আমি নিজে করে দেবো। আর কাস্টমার যদি নিজে গছে নেই, এটা আমি করবো, তাহলে কাস্টমার নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো বন্ধুরা দেখলেন, যারা নাকি এরকম কম প্রাইসে সিএনজি গাড়ি খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকের ব্লগ আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।